अर्जुन जो सानिस किस करसे भाई स्कूल में मैटर डिस्टर्ब करसे लॉटर है बार हां मतलब की तोर खातिर करे डाकछिस केन ओमा खातिर करलेओ दोष एमने आमार नामे अनेक बदनाम आछे अच्छा देख काजे कथा आसि ओई झिलपार हाई स्कूलेर लतारे चिनोस तुई हाँ चीनी तो सुनलाम तुई नाकि ओरे कालके स्कूल थेके जाओयार समय बाजे कथा बोलछिस एटा कि तोके बोलते होबे होबे बोलते होबे ভাই আপনার দিকে তাকায়া আপনার ছোট ভাইরে এতদিন কিছু কই নাই আপনি সংসারটার জন্য কত কিছু করতেছেন আর আপনার ছোট ভাই আইজারে মারে কালকে তারে মারে কি এটা কি অবস্থা আর আজকে আমার সহশর বাইটারে খামাখাই মারলো এদিন আমার ছোট ভাইরে ভাইরা নাক পড়াইছে তিন তিনটা সেলাই লাগছে দেখেন ভাই আমি আসলে সত্যি খুব লজ্জিত আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এখন থেকে আর এরকম হবে না আমি আমি নিজে রঞ্জুকে শাসন করব হ্যাঁ কিন্তু যা হয়ে গেছে সেটা তো আমি ফিরিয়ে নিতে পারবো না কিন্তু আমি যেটা করতে পারি আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দেব আর আমি আবারো হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই গরিবের এত তেজ থাকতে নাই এত দিন কিন্তু কিছু কই নাই আরেকবার যদি এরকম করে আমরা কিন্তু থানা পুলিশ করব হ্যাঁ আমরা থানা পুলিশ করব আমার ভাইটার নাক তো ফাড়াই লাইছে মানুষ দেখে কি কইছে ভাই মানুষ তো ধরে না ভাই আর আমার ভাইয়ের নাক তো একদম ফাড়াই লাইছে টাকা দিবেন না দিবেন না তো দেখে কি কই এটা কত টাকা সমস্যা নাই ভাই এখন তো আমার নাম নাম তো করে আছে ঠিক আছে তুই এটা দেখে উপরে দিয়ে ওরে আচ্ছা ঠিক আছে যা আর তুই একটু উপরে গিয়ে দেখ কে কোথায় আছে ঠিক আছে সব ঠিক আছে উপরে যা কি রে এত দেরি করলি কেন চেহারা দেখে তো মনে হচ্ছে মুড অফ কি ব্যাপার কই ওদের দেখলাম সোহাগ রাসেল আসেনি হ্যাঁ সবাই আসছে তুই যা অনুকে নিয়ে যা এত রাতে ওরে বাইরেতে দিবে কিনা সন্দেহ ও আচ্ছা এই কারণে তোমার মুড অফ অনু আরে না তুই কোনো টেনশন নিস না আমরা তো বান্দরবানে যাচ্ছি টুরে যাওয়ার সময় অনুকে তুলে নিয়ে যাব আমাদের টুরও হলো আর তোর হানিমুনও হলো তার মানে তো এই না যে এক দু একদিনের মধ্যে তোমাকে ধরে নিয়ে বিয়ে করে আর বিয়ের কথা বুঝতে গেছি তুমি কেন বিয়ের কথা রাজি হবে বলো কি করবো বলো তোমার কথা আমি বাসা বলতে পারছি না কারণ তোমার কথা বললে কথা বলবে ছেলে কি করে কই থাকে এসে কি বলবো বলো তোমাদের সবার কি একটাই সমস্যা হলো তোমরা কেন বুঝতে পারতেছ না একটু সময় লাগে মানে একটা চাকরি যে আমি ম্যানেজ করবো এটা তো হুট করে হবে না আমাকে কিছু সময় দিতে হবে এরকম না
রঞ্জু, তুমি বুঝো না আমি কেন অস্থির হয়ে যাচ্ছি। এই যে ছেলেটা বিয়ে করে বউ নিয়ে দেশে বাইরে চলে যাবে, এই জন্য ওদের এত তাড়াহুড়া। আর এদিকে আমার বাসার সবাই চাচ্ছে যাতে আমি এই ছেলেটাকে বিয়ে করি। আর তুমি জানো বাসায় আব্বার কথার বাইরে আমরা কেউ কোনো কথা বলতে পারি না। এখন আমি কি বলবো আমাকে বলো। আমি কি বলবো রঞ্জু, তুমি কি আমাকে ভালোবাসো না? আচ্ছা, এখন আবার ভালোবাসা নিয়ে সন্দেহ হচ্ছে কেন? না, কারণ তুমি সিরিয়াস হচ্ছ না, তুমি বুঝতেই পারছো না ব্যাপারটা। আমি সিরিয়াস? এখন যদি ওরকম পরিস্থিতি হয় তুমি কি সব ফেলে আমার কাছে চলে আসতে পারবে? আমার কাছে এই অবস্থার আর কোনো সমাধান নেই, বুঝছো কি বলছি? এই পরিস্থিতির একমাত্র সমাধান আর আমার কাছে এটাই। যা হওয়ার হবে, চলো। থুপুর বোনের হলুদ আজকে, তোমাকে তো দাওয়াত দিয়েছে, ভুলে গেছো? রঞ্জু, তুমি একটা অদ্ভুত ছেলে, তোমার জীবনে এত সমস্যা, তুমি আরেকজনের বোনের গায়ে হলুদ নিয়ে পড়ে আছো। আচ্ছা দেখো, যা হবার তা তো হবে, এটা না তো চিন্তা করে তো কোনো লাভ নেই। নাচ গান হবে, চলো, ভালো লাগে। আমি না বেশিক্ষণ থাকতে পারবো না। আমিও বেশিক্ষণ থাকবো না, চলো আসো। দেখেছি মনের পাড়ায় যখন তোমায় নেচেছে তাক ধিনা ধিন মন, গেছে গুন 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 আমার মন, চোখে চোখ রেখেছি যখন পাড়ায় যখন তোমায় নেচেছে তাক ধিনা ধিন মন, গেছে গুন 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 আমার মন, চোখে চোখ রেখেছে যখন। পড়েছি বাঁধা পড়েছি প্রেমের জালে দুজন, বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ, বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ, বালা নাচো তো দেখি রাম পাম পাম তারারাম পারাম পাম, রাম পাম পাম তারারাম পারাম পাম, রাম পাম পাম তারারাম পারাম পাম, রাম পাম পাম। হাওয়ায় মন মেঘরং ধুয়ে পুড়ছে প্রেমের রোদ আগুন ছুঁয়ে, মনে সুখের অনুভবে দেব তোমায় সাজিয়ে, উড়ছে হাওয়ায় মন মেঘরং ধুয়ে পুড়ছে প্রেমের রোদ আগুন ছুঁয়ে, মনে সুখের অনুভবে দেব তোমায় সাজিয়ে। পড়েছি প্রেমের জালে দুজন, চলো নাচি দুজন, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ, মালা নাচো তো দেখি রাম পাম পাম তারারাম পারাম পাম, রাম পাম পাম। Ba-b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 a-
কেন তো চিন্তা করছো বলো তো? চিন্তা করে কোনো সমাধান হয় হয় না, একটা ব্যবস্থা হবেই দেখো। হ্যাঁ ব্যবস্থা হবে, কিন্তু সেটা কিভাবে? আমি না আমি কোনো কিছু চিন্তাই করতে পারছি না, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কিন্তু চিন্তা করো না, ঘুমো। তুমি আবার কোথায় যাচ্ছ? রঞ্জুমন হয়ে এলো, ঘুমো। পারবি না মানে? আমি পারবো না মানে পারবো না, রাত একটার সময় আমি তোর জন্য ভাবতে দিতে পারবো না শ্রোতা। কেন পারবি না? আমার ইচ্ছা আমি পারবো না, সারাদিন তো তোর কোনো খবর থাকে না, রাত একটার সময় তুই এসে বাচ্চাচ্ছিস, তো লজ্জা করে না? বুঝছি তোর লাগবে না, আম্মা কি ঘুমাচ্ছে না জেগে আছে? হুম শুয়ে পড়ছে। আমারে বল না দিতে ভাব। আম্মারে আমি এখন ডাকবো তোর জন্য ভাত দিতে? তুমি এসো আমি ভাত। না আমার কথা শোনাই কেন? রাত একটা কি এমন কোন রাত হইলে ভাবি বল? রাত একটার সময় মানুষ কাজ করে না কত? নাইটলিভ বলে একটা কথা আছে, যারা কাজ করে তারা কাজ করে, তুমি তো কাজ করো তাই না? সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, সংসারের কোনো দায়িত্ব নেই তোমার? অযথা কথা বাড়িও না, ভাত দিচ্ছি এসো। এই যে পুরনো বাড়িটা দেখছিস না, হ্যাঁ এটা কিন্তু আমাদের না, জানিস তো? রশিদ চাচা নেয়া ভালো মানুষ বলে আমাদের থাকতে দিয়েছে, আমরা এই বাড়ির মালিক না, আমরা কেয়ারটেকার। কেয়ারটেকার শুনলাম উনি এবার দেশে এসে এটা তত্ত্ব বিভাগকে বুঝিয়ে দেবেন, তখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? এই কথাগুলো তোকে কেন বলছি বুঝতে পেরেছিস? না তা বুঝতে পারবি কেন? তা বোঝার তো কোনো দরকার নেই। সংসারটা কিভাবে চলছে, সামান্য একটা কেরানির চাকরি করে রাতে দোকান করে কিভাবে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছি কখনো জানতে ইচ্ছে হয়নি তোর? হ্যাঁ আব্বা আম্মা দুজনে দিনের পর দিন অসুস্থ। আচ্ছা তোর কি একবারও ইচ্ছে হয় না তারা মারা যাওয়ার আগে তোর অবস্থাটা একটু ভালো দেখে যাক? চাস না এটা তুই? কেন চুপ করে আছিস, কেন কথা বলছিস না, কেন? কি বলবো কি বলবো মানে, কি বলবো মানে? মাস্তানি হয়েছিস, মাস্তান না মাস্তানি করে বেড়াস, মানুষকে মেরে বাহাদুরি করিস, তোর জন্য আমাদের পরিবারের মান সম্মান কোথায় যাচ্ছে চিন্তা করেছিস না? এসব চিন্তা করবি কেন? তুই তো মাস্তান, সমাজ সেবক। হ্যাঁ তোর অবস্থা কি হয়েছে জানিস? কুকুরের লেজের মতো। হ্যাঁ কুকুরের লেজের মতো, সারা জীবনে একটুও সোজা হবে না। তাছে কাজ কর, তুই আল্লাহর কাছে দোয়া কর যেন আবার মৃত্যু হয়, তাহলেই তো তোর শান্তি। আমার আর ভালো লাগে না এসব অসহ্য। আমি জানি তুমি অনেক সিম্পল, তাই বলে একটু সাজগোজ করবো না, শপিং যেতেছো, ভাইয়া কিছু বলে না? অবশ্য আমার ভাইয়া অত একটা ব্যাগ ডেট। আচ্ছা বাদ দাও না, তুমি কি বলবে সেটা বলো। আচ্ছা তাড়াহুড়া থাকলে প্রথম কথা বলা যাবে না, সেকেন্ডটা বলতে পারি। বলো। আমরা বন্ধুরা আসলে প্ল্যান করছি যে একটু বান্দরবান ঘুরতে যাবো, বুঝছো? টাকা লাগবে। তোমার ভাই অনেক রেগে আছে, আর বাড়ির পরিবেশও ভালো না, পরিবেশটা ঠান্ডাও, তারপরে বলবো কত টাকা লাগবে। মিতু দেরি যাচ্ছে তো, চলো তোমাকে হাসপাতালে রেখে আমার তো আবার অফিসে যেতে হবে। এসো হাসপাতাল, হাসপাতালে কেন যাবো?
সেটা জেনে তুই কি করবি? তুই যা করছিলি সেটা কর, চলো হয়তো। আমি তো বললাম না দেরি হচ্ছে, আবার কথা শুনছো না কেন? এসো। আম্মা হসপিটালে? আমার কি হয়েছে? আমার কিছু হয় নাই, আব্বা হসপিটালে। আচ্ছা এই ব্যাপারটা তোরা কিও আমাকে কেন জানাইতেছিস না? তোর সমস্যা কোথায়? তোকে বলার কোনো সুযোগ আছে শ্রদ্ধা? আব্বা হসপিটালে ভর্তি দুই দিন ধরে, আর তুই দুই দিন ধরে সকালবেলা বাসা থেকে বের হয়ে যাস আর মাঝরাতে ফিরিস। আম্মা আব্বা বাসায় আছে কি নেই সেটা তুই জানিস না, কি করিস সারাদিন তুই? হ্যাঁ আচ্ছা রাখ, কোন হসপিটালে বল। তোর কি যাওয়ার সময় হবে? কত ব্যস্ততা তোর? রূপা মেজাজটা এখন খারাপ করিস না বল। আমি একটু পরে যাব, আমি গেলে ভাবি আম্মাকে নিয়ে বাসায় আসবে। আম্মা সারা রাত আব্বার কাছে আছে, একটা ক্যাবিনও পাওয়া যায়নি। জেনারেল ওয়ার্ডের কি খারাপ অবস্থা তুই জানিস? একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। আচ্ছা আব্বার কি হয়েছে রে? চর্দা তোকে একটা কথা বলি। বল। আর মাঝে মাঝে মনে হয় মা চলেন বাসায় চলেন, ওই রঞ্জু আর ইয়ে আছে ওরা থাকুক, আপনি আমার সঙ্গে বাসায় চলেন। অতগুলো টাকা কেমন করে জোগাড় হবে রে? আপনি টেনশন করবেন না, টাকার ব্যবস্থা একটা হয়ে যাবে। ডাক্তার যে বললো খুব তাড়াতাড়ি অপারেশন করাতে। হ্যাঁ তা তো করাতেই হবে, টাকারও জোগাড় হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি ভেতরে গেলাম। আম্মা দুদিন পরে তোর বাবাকে দেখার ইচ্ছা হলো না? মা আমাকে তো কেউ কিছু বলে না, আমি তো জানতাম না। জানবি না কেন রে? তুই কি বাড়ির ছেলে না, নাকি তোকে আমার চিঠি দিয়ে জানাতে হবে? আম্মা আমি, হ্যাঁ আমি তো বাড়ির চক্করটা পার হওয়ার পর তোর কি আর বাড়ির কথা মনে থাকে কিছু? হ্যাঁ বাড়িতে কি হচ্ছে, কি ঘটছে, কে কেমন আছে, বড় খোকা একা একা সংসার সামলাচ্ছে, তুই একটু পাশে থাকলে তো সে একটু ভরসা পায়। আম্মা আমি কি করব? তোর মতো ছেলেরা সংসারে কত কি করে, থাকা খাওয়ার চিন্তা নাই তো, তাই টের পাস না। আম্মা আমার পড়ালেখাটা শেষ করতে দাও, আমি অন্তত ফাইনাল পরীক্ষাটা একবার দিই। আহা পরীক্ষা দিয়ে একেবারে তুমি দুনিয়া উল্টে ফেলবে না? কতবার ফাইনাল পরীক্ষাটা দিলে না, এবারও দিবে কিনা সেটা তুমি জানো। এখানে বসে বসে সময় নষ্ট করছিস কেন? তোর কত রাজকার্য আছে সেগুলো করে গে, যা। যাচ্ছি তাই যাচ্ছি, তোমরা যে আমাকে বুঝবা এটা আমি কোনোদিন ভুলেও আশা করি না।
বাবা আজকে তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? এত তাড়াতাড়ি তোমার কাজ শেষ হয়ে গেল? তোমাদের সমস্যাটা কোথায় ভাবি? আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলেও দোষ, না ফিরলেও দোষ। আমি আমার কি সমস্যাগুলো কি তোমরা কোনোদিন বোঝার চেষ্টা করবে না? আমি কতটা অসহায় এটা কি তোমরা বোঝার চেষ্টা করো নাকি বোঝার ক্ষমতাই রাখো না? আমি বুঝি না। তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। সংসারে নানা রকম ঝামেলা চলছে, সব কথা ধরতে নেই। আর আব্বার ট্রিটমেন্ট নিয়ে তোমার ভাই অনেক চিন্তার মধ্যে আছে। তার মুখের দিকে আমি তাকাতে পারছি না, আমার নিজেরও খুব অসহায় লাগছে। সে কি তুমি এখনো জামা বদলাওনি? বদলাচ্ছি। আচ্ছা মিতু, আমাকে এক কাপ চা করে খাবে? এখন আবার কি চা খাবে? রাতে খাবার সময় হয়ে গেছে। তুমি জামা বদলে আসো, আমি খাবার দিচ্ছি। মিতু, আমার না খুব অসহায় লাগছে। আমি কোত্থেকে জোগাড় করবো এতগুলো টাকা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশপাশের দোকানদার, তোমার গয়না বন্ধকের টাকা একসঙ্গে করে বাবার চিকিৎসার অর্ধেক টাকা হচ্ছে, বাকি অর্ধেক কিভাবে ম্যানেজ করব? টাকার অভাবে আব্বার চিকিৎসার যদি রঞ্জু ভিড়েছে। আচ্ছা রঞ্জুকে বলবো, ও যদি ওর কোনো পরিচিত জায়গা থেকে টাকাটা জোগাড় করতে পারে। হ্যাঁ, ওকে কেন বলবে, ও কি করবে? ও তো ছোট মানুষ, খামাখার মনটা খারাপ হবে। ও হ্যাঁ, ও ছোট মানুষ, ও কিছু বলে লাভ নেই। একটার ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা রঞ্জুনা, বান্দরবন যাবার জন্য টাকা চেয়েছিল, ওকে টাকাগুলো দিয়ে দিও। এই বয়সে তো ওরকম ইচ্ছে করবেই। তুমি খাবার দাও, টেবিলে আসছি। কত জানি না কত টাকা। অনুর বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তুই কোনো চিন্তা করিস না। আরে বিয়ে করতে আর কত টাকা লাগে? ধর কাজের ফি আর এক মাসের, হ্যাঁ ওইটা আমি ম্যানেজ করে নিই। আমার একটা কাজ লাগবে। কাজ? আরে বিয়েটা কর, তারপর একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। একটা কিডনি বেচলে কত টাকা পাওয়া যাবে দোস্ত? মানে কিডনির দাম কত?
এই উল্টা পাল্টা কি বলছিস? কি হয়েছে আমার বল। রঞ্জু, রঞ্জু, আরে আমি আসি তো। ওয়ালাইকুম সালাম। তুমি? আমি অনুসুয়া। ভাই আপনার সাথে আমার আগেও দেখা হয়েছিল, আমি এসেছিলাম এই বাড়িতে রঞ্জুর সাথে। ও রঞ্জুর কাছে এসছো? কিন্তু রঞ্জু তো এখন বাড়িতে নেই, আসলে ও এরকম সময় কখনোই বাড়িতে থাকে না। ভাই আমি ভাবির সাথে দেখা করতে এসেছিলাম, মিতু ভাবি। মিতুর কাছে? মিতু তো বাড়িতে নেই, হসপিটালে। আজ রাতে ও হসপিটালেই থাকবে। তোমার কি জরুরি কিছু বলার আছে মিতুকে? আমাকে বলো, আমি বলে দেবো। আমি এখন হসপিটালের দিকেই যাচ্ছি। আমি আপনার সাথে যাই? তুমি আমার সঙ্গে যাবে? মানে তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো আমাকে, নিঃসংকোচে আমি বলে দেবো মিতুকে। ভাই আমি আপনার সাথে যাই, আমার না মিতু ভাবির সাথে দেখা করাটা খুব জরুরি। ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তেমন কিছু না আব্বা, তুমি ওসব নিয়ে ভেবো না তো। আর দেরি করছে কেন, করে ফেললেই হয়। আসবে আর ভালো লাগছে না। চিন্তা করো না, ডাক্তাররা ব্যবস্থা নিচ্ছে তো, সময় হলে অপারেশন করে দেবে। ওই একটু আগে যে মেয়েটা এলো শিখে, চোরদের বন্ধু। আব্বা তুমি বেশি কথা বলো। ও তো আমার কাছ থেকে পালিয়ে আছে। যে ছেলে বাস্তবতাকে ভয় পেয়ে তোমার সঙ্গে দেখাই করছে না, তুমি তার জন্য চোখের জল ফেলছো? আমি ওকে অনেক ভালোবাসি, আমি বুঝি। ওকে আমাকে কি বলবে জানি না, এই জন্য আমার কাছ থেকে পালিয়ে আছে। আমি 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 জানি ও মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। আমি এখন কি করি বলো তো, আব্বাই থেকে অসুস্থ। তুমি অনুর সঙ্গে দেখা করছো না কেন? পালিয়ে বেড়ালে তো কোনো সমস্যার সমাধান হবে না। ও আজ হসপিটালে এসেছিল, আমার সঙ্গে দেখা করে গেছে। কি বলেছে অনু?
পরশুর বিয়ে, তুমি নাকি দেখাই করছো না ওর সঙ্গে? আমি কি করবো ভাবি, আমার আর কি করার আছে? মেয়েটা কিন্তু তোমাকে খুব ভালোবাসে, ও কিন্তু জানে তুমি কেন ওর সঙ্গে দেখা করছো না, ও কিন্তু এটাও জানে যে তুমি অনেক কষ্টে আছো, তোমার অসহায়ত্ব কিন্তু বোঝে। ওর পরিবার কোনোদিন আমাকে মানবে না ভাবি, কে জানতো যে এখনই ওর বিয়ে হুট করে ঠিক হয়ে যাবে, তার মধ্যে এই বাসার এই পরিস্থিতি, আমি আর অন্য কিচ্ছু ভাবতে পারছি না। তারপরে বলবো ওর সঙ্গে দেখা করো, এই পরিস্থিতিতে তোমাকে আমার কিছু বলার নেই, তারপরে বলবো পালিয়ে বেরিও না, ওর সঙ্গে দেখা করো, তা না হলে কিন্তু দুজনকে সারা জীবন অনেক কষ্ট করতে হবে, দেরি করো না। অনু, তুমি যা করছো তা ভেবে করছো তো? আমি আমি সব ভেবেছি, যাকে ভালোবাসি তাকে পাবো না এটা তো হতে পারে না। আমি আম্মাকে বলেছি, আম্মা আব্বাকে বলবে, আমার বিশ্বাস এতক্ষণে তারা বিয়েটা ভেঙে দিয়েছে। আচ্ছা, আমরা বিয়ে করার পর কোথায় উঠবো? আমরা আজকে রাতে থাকবো তোর ভাইদের বাসায়, তোর ভাইয়ের বড় ভাই আছে না সজল ভাই, সজল ভাই নাই ভাবি জানে, আর কালকে বাসায় যাব তোমাকে নিয়ে, আবার পায়ে গিয়ে পড়বো। তারপর তারপর তুমি ঠিকঠাক মতো মাস্টার্স পরীক্ষাটা দেবে, ততদিন আমার অনার্সের রেজাল্টটাও চলে আসবে, তোমাকে অনেক কষ্ট করতে হবে, পারবে না তুমি আমার জন্য কষ্ট করতে বলো? আর তোমার চাকরি হলে আমরা সংসার করবো, সরি বললে হবে? দয়া করে এই অভ্যাসটা তৈরি করো না। আচ্ছা মিতু, কি হবে বলো তো? গ্রামের যে জায়গাটা বিক্রির কথা ছিল, ওই লোক জানিয়েছে উনি জায়গাটা কিনবেন না, টাকা জোগাড় করতে পারেনি, তাহলে আমি কিভাবে কি করব? আমি চিন্তা করো না, এই এক কথা বলে আমাকে কত সান্ত্বনা দেবে, দুদিনের মধ্যে আমি কোত্থেকে এতগুলো টাকা জোগাড় করব? টাকা ছাড়া তো ওরা আব্বার অপারেশনটাও করবে না। টাকা জোগাড় হয়েছে? কোত্থেকে? আমি জোগাড় করেছি। তুমি জোগাড় করেছো টাকা?
কি করে? আচ্ছা পরে শুনো, আমি তোর চুরি ডাকাতি করিনি, তাই না? তুই মাথাটাকে ঠান্ডা করো, আব্বার অপারেশনটা হোক, আব্বার সুস্থ হয়ে বাসায় আসুক। চা খাবে? হ্যাঁ খাবো। সিগারেটটা ফেলো। মাথাটা ঠান্ডা করো, আমি চা আনছি। রঞ্জু ফিরেছে? না ও আজকে ফিরবে না। ফিরবে না মানে কি? রাত বেরিতে বাইরে থাকবে নাকি? আব্বা এখানে হাসপাতালে পড়ে আছে, ওর কোনো দায় দায়িত্ব নেই, পেয়েছি কি ও? আচ্ছা চুপ করো না, ও কারণে কথা বলছো, বসো আমি চা আনছি। রঞ্জু মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে, একটা চাকরি বাকরি জোগাড় কর, এভাবে আর কয়দিন? এই বড় খোকা তো একা একা কত দিক আর সামলাম বোঝা আব্বা, ছোটদা এখনো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। শুনলাম বন্ধুদের সঙ্গে বান্দরবান যাবার প্ল্যান করছে, কাল কাকে যেন টেলিফোনে বলছিল। এই বান্দরবান কেন যাবে রে? না ওই এমনি বান্দরবান যাবে শিশে বলে। আহা নাস্তাটা শেষ করো না, এত কথা শুনলে নাস্তা হজম করো কিভাবে? কাজ তো করছি না, আবার মেজাজ দেখাচ্ছে দেখো। আম্মা এভাবে কেন বলছেন, দেখবেন একদিন এই রঞ্জি অনেক কিছু করবে। হ্যাঁ আমারও তাই বিশ্বাস, রঞ্জু একদিন বড় কিছু করে দেখাবে। করবে, তোমরা আশকারা দিয়ে দিয়েই তোকে মাথায় তুলেছ। আরে মানে দিনের শুরুটা যদি এভাবে চলে। কোথা থেকে যে কি সকালবেলা হয়ে গেছে খান আব্বা, আপনি নাস্তাটা করেন ঠিকঠাক মতো, আর তুই তো তোর ভাবির সাথে কাজে হাত লাগালে পারিস। আমরা কি সত্যি আজকে বাড়ি যাচ্ছি? হ্যাঁ এইভাবে আর কয়দিন, ভালো লাগছে না। বাড়িতে কেউ জানে আমরা যে যাবো? ভাবি জানে, ভাবিকে তো না বলে যাবো না। রঞ্জু আমার না অনেক ভয় লাগছে, বাড়ির সবাই কি রিয়েকশন দেয়। কি আর বলবো, দু একটা কথা শোনাবে কিন্তু আমার বিশ্বাস যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, এতটুকু আমি শিওর হয়ে বলতে পারি। অনুপ ওরা না অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আব্বা আম্মা তো ভালোবাসেই, ভাবি আছে বলেই তো আমি এতগুলো অপরাধ করে বার পেয়ে যেতাম। আরে লতা ওইটা সারাদিন আমাকে এত কথা শোনায় কিন্তু ওর ছোটদাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ভাইয়া অনেক ভালোবাসে। জান ভাই, ভাইয়া কিভাবে আমাকে ভালোবাসে আর কিভাবে জেনেছি শুনবে? আমি ভাইয়ার পকেট থেকে রোজ টাকা মারত, বেশি না যতটুকু দরকার ততটুকু। ভাইয়া সব জানে, সব জানত, আমাকে কোনোদিন কিচ্ছু বলে নাই, শুধু ভাবি কে বলছে।
বেশ ভালোই মনে হচ্ছে, ওই শ্বাসকষ্টটা তেমন হচ্ছে না। ও ভালো। আম্মা আব্বা ওই একটা সমস্যা, ইয়ে মানে ওই রঞ্জু তো একটা ঝামেলা করে ফেলছে, আমাদের কাউকে কিছু না জানিয়ে অত হুট করে বিয়ে করে ফেলছে। হ্যাঁ বিয়ে। কি মানে কি করে ও এই কাজটা করলো? চাকরি নেই বাকরি নেই, ঢুম করে বিয়ে করে ফেললো? আসলে শোনো খোকা, তুমি কিন্তু রঞ্জুকে এই বিষয়ে একেবারে আশকারা দিবে না, সেজন্য এই বাড়িতে বউ নিয়ে না ঢুকে। আম্মা আগে ওরা বাড়িতে আসুক, বিয়েটা যখন করেই ফেলেছে সবাইকে ঠান্ডা মাথায় কথা বলি তারপরে দেখা যাবে। হ্যাঁ মা, এখন মাথা গরম করাটা ঠিক হবে না, তাছাড়া পাড়ার সবাইও তো জানবে। তুমি কিন্তু বিষয়টা ঠিক করলে না। আশ্চর্য তো আম্মা, ও কি করলো, বিয়ে তো করেছে রঞ্জু। আর মাথা ঠান্ডা রাখো তোমরা, রঞ্জু আসুক তারপর আমরা ধীরে সুস্থে কথা বলিনি। আয় রঞ্জু, রঞ্জু বৌমাকে নিয়ে ভেতরে আয়। আচ্ছা তোরা বিয়ে করবি, আমাদের একবার জানাবি না? আমরা কি তোদের পর কেউ নাকি? চলো গাধার মতো দাঁড়িয়ে রইলি কেন, সালাম কর, সালাম কর। না, সংসারের জন্য তুমি কোনোদিন কিছু করতে পারো না, তবে হ্যাঁ আজ পেরেছ, বিয়ে করে আমাদেরকে উদ্ধার করেছ। আমি আমি অক্ষম বলে আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করলি না। ঠিক আছে, খুব ভালোই করেছ, তবে তুমি তো জানো আমি স্পষ্ট করেই কথা বলি, আজও স্পষ্ট করে বলছি, তুমি বিয়ে করে বউকে নিয়ে এসছো আমাদের দেখাতে, দেখলাম ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বউ আমাদের পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, আমি অনেক দোয়া করি। তবে হ্যাঁ সেই সঙ্গেও বলি, তুমি বড় হয়েছ, নিজে নিজে বিয়ে করেছ, এখন থেকে তোমার সংসার তুমি নিজে নিজেই গুছিয়ে নাও, এখানে আমাদের সঙ্গে তোমার সংসার করা হবে না। ধরো বলবো আমি আসি। আব্বা দাঁড়ান, আব্বা আপনি যে বললেন রঞ্জু এই সংসারের জন্য কিছু করেনি, কথাটা ঠিক না আব্বা, রঞ্জু এই সংসারের জন্য অনেক কিছু করেছে, শুধু রঞ্জু না, রঞ্জুর পাশে যে দাঁড়িয়ে আছে মেয়েটি, এই মেয়েটিও এই সংসারের জন্য অনেক কিছু করেছে। আপনার হয়তো মনে আছে বেশ কিছুদিন যাবত রঞ্জু সকাল হলেই বের হয়ে যেত, ফিরতো অনেক রাত করে, আপনারা হয়তো ভেবেছিলেন যে ও সংসারকে অবহেলা করে, সংসারের দায়িত্বকে অবহেলা করে সারা দিন ঘুরে বেড়াচ্ছে, কথাটা ঠিক না। ঠিক সেই সময় রঞ্জু খুব ভালো একটা চাকরি পেয়েছিল, কাউকে কিচ্ছু বলতে দেয়নি, বুঝতে দেয়নি। আব্বা আমি এই আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আরেকটা কথা বাবা, আমিও বিষয়টা জানতাম না, পরে মিতুর কাছে শুনেছি, ওদের বিয়েটা হয় আসলে বছর দেড়েক আগে, আপনার যে অপারেশন হলো না তার দুদিন আগে, আসলে অনুর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই ওরা লুকিয়ে বিয়েটা করে ফেলে, ওদের হাতে আর কোনো উপায় ছিল না। এখন অবশ্য অনুর বাবা মা সব জানে এবং মেনেও নিয়েছে। আরেকটা ব্যাপার, আপনার অপারেশনের জন্য যখন আমরা টাকা জোগাড় করতে পারছিলাম না, তখন অনু ওর বিয়ের একদিন পর ওর গয়নার একটা অংশ এনে মিতুর হাতে তুলে দেয়, মিতু সেই
গয়না বিক্রি করে টাকা এনে আমাকে দেয়, এসব আমিও জানতাম না, রঞ্জুও জানতো না। রঞ্জু গত কয়েকদিন ধরে চাকরি করছে, ওর অফিসের বসের কাছে বলেছে আপনার অসুখের কথা, বস সেটা শুনে 3 মাসের বেতন অ্যাডভান্স দিয়েছে। আমরাই শুধু ওদের ভালোবাসি না বাবা, ওরাও আমাদের অনেক অনেক ভালোবাসে, আর সব ভালোবাসা তো চোখে দেখা যায় না বাবা। আমার কাছে আয় বাবা, আমি তো এত কিছু জানি না রে বাবা। বাবা মেয়েটাকে একবার ডাকো না, ওকে একটু ভালো করে দেখি। আমি আগেও দেখেছি, মায়ের মতো। এই রঞ্জু একবার ঠিক তোর দাদির মতো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.